অন্তর্বর্তী সরকারের কাছে গুম হওয়া ব্যক্তিদের দ্রুত সন্ধান চান স্বজনরা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে সকালে মানববন্ধনে এমন দাবি জানান তারা। মাহমুদ কমলের রিপোর্ট। কারো এক যুগ, কারো বা এর চেয়ে বেশি। সন্তানের কাছে বাবার স্পর্শ কিংবা বাবার কাছে সন্তানের, কারো ভাই বোন, কারো স্বামী। গুম হওয়ার পর থেকে শুধু স্মৃতিটাই তাদের কাছে সম্বল। পারভেজ হোসাইন 2013 সালে যখন গুম হন তখন স্ত্রী গর্ভবতী। সেই সন্তান জন্ম নিলেও পাচ্ছে না বাবার ছায়া। আর এক মেয়ে সেই 4 বছর বয়স থেকে আশা নিয়ে আছেন ফিরে আসবে তার বাবা। প্রেগনেন্ট ছিলাম, আমি এই অবস্থায় ডিবিতে গেছি, দাঁড়ায় থাকছি 4 ঘন্টা দাঁড়ায় থাকছি। শুধু আমি তো জানি যে আমার হাজব্যান্ডকে ডিবিতে নিয়ে গেছে, তারপর ওইখানে ওনার 4 ঘন্টা দাঁড়াইছে, পরে এই নামে কোনো এন্ট্রি নাই। শুধু আমি জানি না আমার বাবা বেঁচে আছে না মৃত। আমি জাস্ট জানতে চাই আমার বাবা যদি জীবিত থাকে তাকে কত অবস্থা ফেরত চাই, যদি মৃত থাকে আমি তোমার বাবার কবরটা জিয়ারত করতে চাই। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করে গুম হওয়া পরিবারের স্বজনদের নিয়ে করা সংগঠন মায়ের ডাক। ছেলেদের জন্য আমরা অপেক্ষা করি যে কখন আসবে, কখন আসবে। এখানে যারা আছে, ভাই বোন যারাই আছে, সবাই গুম ফ্যামিলি, সবার ছেলে পেলে যেন ফেরত পায়। আমাদের জন্য কি দেশ স্বাধীন হয় না কেন? যে তারা কীভাবে কোটায় আছে, আরও আছে কি নয়, অবিলম্বে এই এই তাদের যে মুক্তির দাবি আমি জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের কাছে গুম হওয়া মানুষের সুনির্দিষ্ট তথ্য সহ জড়িতদের বিচারের দাবি জানান রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনেরা। অধিকারের যে ডকুমেন্টেশন অনুযায়ী মোট 709 জন ব্যক্তি গুম হয়েছে এই গত 2009 সাল থেকে 2024 সালের জুন মাস পর্যন্ত। যেই প্রতিষ্ঠানগুলো গুমের সাথে জড়িত, যারা ঘটনাগুলো ঘটিয়েছে, অবশ্যই তাদের তথ্য আমাদের জানতে হবে। আগামী 1 সপ্তাহের মধ্যে আয়না ঘর সম্পর্কে সরকারের দিক থেকে পরিষ্কার ব্যাখ্যা দাবি করছি এবং আয়না ঘর সম্পর্কে শ্বেতপত্র প্রকাশ করবার দাবি করছি। আমার বাবারা ওই জায়গায় আছে, বাবাকে ফিরত চাই। প্রত্যেকটা পরিবার কাছ থেকে 20, 50, 60 এভাবে র‍্যাবের যারা জড়িত তারা প্রত্যেকে মুক্তিপণ আদায় করছে। গুম হওয়া স্বজনদের ক্ষতিপূরণ সহ এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে আইন তৈরির আহ্বানও জানানো হয় মানববন্ধনে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।